মৌসুমের শুরুতে বার্সেলোনার হয়ে ম্যাচ খেলেও ফেলেছিল ডেম্বেলে, কিন্তু হঠাৎ করেই ফ্রেঞ্চে উইঙ্গার কি কিনতে পিএসজির প্রস্তাব বার্সার টেবিলে, ডেম্বেলে রাজি ক্লাব ছাড়তে। অবশেষে কোনো রিপ্লেসমেন্ট ছাড়াই ফ্রেঞ্চ উইঙ্গারের সাথে সম্পর্কে ইতি টানতে হয় বার্সার। তবে কে জানতো বার্সার নিজস্ব একাডেমিতেই বেড়ে উঠছে এক রত্ন। বার্সার সেই রত্ন হচ্ছে লামিন ইয়ামাল। সবে 15 পেরিয়েছে এ কিশোর, তাতেই নাম লিখিয়ে ফেললেন বার্সার মূল একাদশে। অভিষেকটা মূলত ঘটেছিল গত মৌসুমের শেষে, চলতি মৌসুম থেকে তাকে প্রতিনিয়তই দেখা যাচ্ছে মূল একাদশে। তবে তার কোন বিশেষত্বের উপর ভর করে বার্সা বস জাভি এত আস্থা রাখছে এই কিশোরের উপর? তার প্রশ্নের উত্তর পেতে ভিয়ারিয়াল বনাম বার্সেলোনার ম্যাচই যথেষ্ট। তার অসাধারণ এক পাসে বার্সা লিড নেয় গাভির গোলে। গাভিকে দিয়ে গোল করিয়ে মাত্র 16 বছর 45 দিন বয়সে লালিগায় সবচেয়ে কম বয়সে অ্যাসিস্ট করা খেলোয়াড় হয়েছেন ইয়ামাল। সাধারণ চোখে সাদামাটা এক ক্রস বলেই মনে হবে, কিন্তু একটু গভীরভাবে দেখলে বোঝা যায় ইয়ামালের ক্রসের জাদু। বাঁ পায়ে সেই ক্রসটি দেখলে মনে হবে যেন জ্যামিতিক অঙ্কনের মাধ্যমে বল খুঁজে পেয়েছে গাভিকে। যে বয়সে স্কুলে গিয়ে বন্ধুদের সাথে আড্ডায় মশগুল থাকার কথা, সেই বয়সে বার্সার হয়ে মাঠে নেমে হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়। বার্সা যেন এমন খেলোয়াড় তৈরিতেই অভ্যস্ত প্রতিনিয়ত। ইয়ামালের জন্ম 2007 সালের 13 জুলাই স্পেনের শহর মাতারোয়ে। তার বাবা মরক্কান ও মায়ের বাড়ি আফ্রিকার গিনিতে। 2012 সালে মাত্র 5 বছর বয়সে বার্সার বয়স ভিত্তিক দলের সঙ্গে শুরু করেন অনুশীলন। এছাড়া অনূর্ধ্ব 15 ও অনূর্ধ্ব 16 স্পেনের যুব দলের হয়ে খেলেছেন ম্যাচ। তবে তিনি তার পিতামাতার মাধ্যমে মরক্কো ও গিনির জার্সিতেও মাঠে নামতে পারবেন। প্রাথমিকভাবে একজন সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেললেও সহজে উইঙ্গার ও অ্যাটাকিং মিডফিল্ডার হয়েও খেলতে পারেন। কম বয়সে গতি ও ড্রিবলিংয়ে পারদর্শী হওয়ার ফলে প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভাঙতে পিভট রোল প্লে করবেন জাভির দলে। তার ভার্সিটালিটির কারণে অনেকেই তাকে খুদে মেসি বলেও ডাকেন।